আরটিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাজিত রাজু। চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজন। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে অনুষ্ঠিত সপ্তম চীন ইউরেশিয়া প্রদর্শনীর সফলতা কামনায় শুভেচ্ছা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং। এ সময় তিনি বলেন, উন্নয়ন ও গতিশীলতার এক অনন্য অঞ্চল ইউরেশিয়া। এই অঞ্চলের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা যাবে। অবস্থানগত কারণে সিনচিয়াংয়ের গুরুত্ব অনেক উল্লেখ করে তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, রেশম পথ, অর্থনৈতিক অঞ্চল ও সমন্বিত যোগাযোগ চীন ও ইউরেশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। বিশেষ করে এই প্রদর্শনীতে অংশ নেওয়া দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা, উন্মুক্তকরণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বেইজিং সহযোগিতা করবে বলেও জানান তিনি। সম্প্রতি চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের উরুমচিতে চার দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্বের 32টি দেশ ও অঞ্চলের 17,000 প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেয়। অস্থিতিশীল বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে চীন ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন। চীনের দরজা সারা বিশ্বের জন্য সব সময় খোলা উল্লেখ করে তিনি বলেন, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও পরস্পরের জন্য লাভজনক বিষয়কে সামনে রেখে সব দেশের সঙ্গে চীন কাজ করতে চায়। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশ করা তথ্যের পর্যালোচনা তুলে ধরে তিনি জানান, গেল এক দশকে চীন অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক উন্নয়ন করেছে। এক্ষেত্রে ক্ষমতাসীন দল চায়না কমিউনিস্ট পার্টির 18তম জাতীয় কংগ্রেস ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি। 2021 সালে পুরো বিশ্বের অর্থনীতিতে চীন অবদান রেখেছে 18.5%। এই হার 2012 সালের তুলনায় 7.2% বেশি। গেল এক দশকে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীন গড়ে 30% পর্যন্ত অবদান রেখেছে, যা বিশ্বে সর্বোচ্চ। এই অবদানই প্রমাণ করে বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে চীন মূল ভূমিকা পালন করছে। নতুন যে বিশ্ব ব্যবস্থা, তাতে নতুন প্রযুক্তির গাড়ি ও যানবাহনের দিকে ঝুঁকছে মানুষ। সেই চাহিদার আলোকে চীনের রাজধানী বেইজিংয়ে বসে চলতি বছরের ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট ভেহিকলস কনফারেন্স। আয়োজকরা জানান, 713 মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবারের সম্মেলনে। চার দিনব্যাপী এই সম্মেলন শেষে যানবাহন তৈরি বিষয়ক 12টি প্রকল্প প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল চীনের ইন্টারনেট জায়ান্ট পাইতুর স্বয়ংক্রিয় গাড়ি, রাষ্ট্রীয় সাইকের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাব এবং ই কমার্স কোম্পানি চিংতং লজিস্টিক্সের ড্রাইভারবিহীন গাড়ি। চীনের রাজধানী বেইজিংয়ের শুনই জেলায় অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয় 200টি বিভিন্ন ধরনের কোম্পানি, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রতিষ্ঠান, নতুন জ্বালানি ভিত্তিক প্রতিষ্ঠান, কৃত্রিম বুদ্ধিমত্তার সংশ্লিষ্ট বিভিন্ন সেবাদানকারীর প্রতিষ্ঠানগুলো অংশ নেয় প্রদর্শনীতে। চীনের ন্যাশনাল ইনোভেশন সেন্টার বলছে, উন্নত প্রযুক্তি, চিপ ও বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত গাড়িগুলোকেই বলা হচ্ছে ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকলস বা ICV। পৃথিবীর কক্ষপথে ইউনহাই 103 মডেলের নতুন এক স্যাটেলাইট পাঠিয়েছে চীন। পরিবেশগত সুরক্ষা ও বিপর্যয় রোধে তথ্য বিশ্লেষণ করে পাঠাবে এই স্যাটেলাইট। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চিউকুয়ানের গোবি মরুভূমিতে অবস্থিত উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি বহন করে নিয়ে যায় লং মার্চ 2D রকেট। চীনের মহাকাশ গবেষণা কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া, সমুদ্র ও মহাকাশের পরিবেশগত বিষয়, দুর্যোগ মোকাবিলা ও কমানোসহ নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হবে এই স্যাটেলাইট। লং মার্চ রকেটে করে মহাকাশে কোনো স্যাটেলাইট উৎক্ষেপণের 438তম ঘটনা এটি। এ ছিল এবারের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে। দেখার আমন্ত্রণ।